সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরবি ভাষা শিক্ষা ক্লাস 533 নাম্বার ক্লাসটি। আসুন তাহলে শুরু করা যাক আজকের এই চমৎকার ক্লাসটি। প্রথমে লেখা আছে, এই জমিতে অনেক গাছ, আরবিতে বলবেন হাদা মাজরা শুগুল কাতির। হাদা এই, মাজরা জমি, শুগুল গাছ, কাতির অনেক। হাদা মাজরা শুগুল কাতির, এই জমিতে অনেক গাছ। তার কি সমস্যা এখন? অ্যাশ মুশকিলা হুয়া আলহিন, অ্যাশ কি, মুশকিলা সমস্যা, হুয়া তার, আলহিন এখন। অ্যাশ মুশকিলা হুয়া আলহিন, তার কি সমস্যা এখন? সমস্যা নাই, আমি দেখব। মাফি মুশকিলা আনাসুফ, মাফি মুশকিলা সমস্যা নাই, আনা আমি, সুফ দেখা। মাফি মুশকিলা আনা সুফ, সমস্যা নাই আমি দেখব। অবশ্যই কাজ ভালোভাবে করবে, লাজিম শগুল মজবুত, লাজিম অবশ্যই, শগুল কাজ, মজবুত ভালোভাবে, লাজিম শগুল মজবুত অবশ্যই কাজ ভালোভাবে করবে। এখন কয়টা বাজে? কামসায়া আলহিন, কামসায়া কয়টা বাজে? আলহিন এখন, কামসায়া আলহিন এখন কয়টা বাজে? আর দেরি করবে না, তানি মাররা মাফি তাখির, তানি মাররা আরেকবার, মাফি তাখির দেরি করবে না, তানি মাররা মাফি তাখির আর দেরি করবে না। এখানে কতজন লোক আছে? কাম নফর মজুদ হিনা, কাম নফর কতজন লোক মজুদ আছে, হিনা এখানে, কাম নফর মজুদ হিনা এখানে কতজন লোক আছে। তুমি বক বক করো না, ইনতা গির গির মাফি, ইনতা তুমি, গির গির বক বক করা, মাফি না, ইনতা গির গির মাফি তুমি বক বক করো না। আমার রুমে আসতে বলো, তা আল আনা গোরফা কালাম, তা আল আশা আনা আমার, গোরফা মানে রুমে, কালাম বলো, তা আল আনা গোরফা কালাম আমার রুমে আসতে বলো। হে মামুন কি সমস্যা? ইয়া মামুন অ্যাশ মুশকিলা, ইয়া মামুন হে মামুন, অ্যাশ কি, মুশকিলা সমস্যা, ইয়া মামুন অ্যাশ মুশকিলা, হে মামুন কি সমস্যা? আমার শরীর অনেক অসুস্থ, আনা জিসম ওয়াজেদ মারিদ, আনা আমার, জিসম শরীর, ওয়াজেদ বা ওয়াজিদ মানে অনেক, মারিদ অসুস্থ, আনা জিসম ওয়াজেদ মারিদ আমার শরীর অনেক অসুস্থ। আমি এখন ঘুমাবো, আলহিন আনা নুম, আলহিন এখন, আনা আমি, নুম ঘুম, আলহিন আনা নুম আমি এখন ঘুমাবো। ওষুধ শেষ, দাওয়া খালাস, দাওয়া ওষুধ, খালাস শেষ, দাওয়া খালাস ওষুধ শেষ। আমার মালিককে ডাকো, নাদি আনা কফিল, নাদি শব্দের অর্থ ডাকো, আনা আমার, কফিল অর্থ মালিককে, নাদি আনা কফিল আমার মালিককে ডাকো। এই ওষুধ ভালো না, আরবিতে বলবেন হাদা দাওয়া মাফি কয়েস, হাদা অর্থ এই, দাওয়া ওষুধ, মাফি কয়েস মানে ভালো না, হাদা দাওয়া মাফি কয়েস এই ওষুধ ভালো না। 3 দিন ধরে আমি অসুস্থ, তালাতা ইয়াউম আনা মারিদ, তালাতা মানে 3, ইয়াউম অর্থ দিন, আনা আমি, মারিদ অর্থ অসুস্থ, তালাতা ইয়াউম আনা মারিদ 3 দিন ধরে আমি অসুস্থ। আমার শরীর ভালো না, আনা জিসম মাফি কয়েস, আনা অর্থ আমার, জিসম শরীর, মাফি কয়েস মানে ভালো না, আনা জিসম মাফি কয়েস আমার শরীর ভালো না। ঠিক আছে, সমস্যা নেই, তাইয়েব মাফি মুশকিলা, তাইয়েব অর্থ ঠিক আছে, মাফি মুশকিলা মানে সমস্যা নাই, তাইয়েব মাফি মুশকিলা ঠিক আছে, সমস্যা নেই।
আমি ডাক্তারকে ফোন করেছি। আনা টেলিফোন ডক্টর, আনা অর্থ আমি, টেলিফোন অর্থ ফোন করা, ডক্টর বা তবিব অর্থ ডাক্তার। আনা টেলিফোন ডক্টর, আমি ডাক্তারকে ফোন করেছি, আমি হাসপাতালে যেতে চাই। আনা এবি রোহ মুস্তাশফা, আনা আমি, এবি চাই, রোহ অর্থ যেতে, মুস্তাশফা হাসপাতালে। আনা এবি রোহ মুস্তাশফা, আমি হাসপাতালে যেতে চাই। ডাক্তার তোমার রুমে আসবে, ডক্টর ইজি ইন দা গোরফা, ডক্টর মানে ডাক্তার, ইজি আসবে, ইনতা তোমার, গোরফা মানে রুমে, ডক্টর ইজি ইন দা গোরফা, ডাক্তার তোমার রুমে আসবে। তাড়াতাড়ি আসতে বলো, কালাম ইজি সুরা সুরা, কালাম বলো ইজি আসতে, সুরা সুরা তাড়াতাড়ি, কালাম ইজি সুরা সুরা তাড়াতাড়ি আসতে বলো। হ্যাঁ অবশ্যই তাড়াতাড়ি আসবে, আইওয়া লাজিম সুরা সুরা, আইওয়া মানে হ্যাঁ, লাজিম অবশ্যই, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি, আইওয়া লাজিম সুরা সুরা, হ্যাঁ অবশ্যই তাড়াতাড়ি আসবে। তোমার 4 দিন ছুটি, আরবা ইয়াউম ইজাজা ইমতা, আরবা 4, ইয়াউম দিন, ইজাজা ছুটি, ইমতা তোমার, আরবা ইয়াউম ইজাজা ইমতা তোমার 4 দিন ছুটি। ওষুধ আছে নাকি নাই, দাওয়া ফি ওয়ালা মাফি, দাওয়া ওষুধ, ফি আছে, ওয়ালা নাকি, মাফি নাই, দাওয়া ফি ওয়ালা মাফি, ওষুধ আছে নাকি নাই। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আরবি ভাষা শিক্ষা ক্লাস 533 দেখার জন্য। আপনাদের কাছে যদি আজকের এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আরবি ভাষা শিক্ষা ক্লাস 533 নম্বর ক্লাসে একটি লাইক দিন, সুন্দর একটি কমেন্ট করে জানান আপনার মত। আপনারা যারা একেবারেই নতুন আছেন তাদের কাছে বিশেষ অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আমরা প্রতিদিন ভিডিও দিচ্ছি আপনাদের অনেক অনেক বেশি উপকারের জন্য। যারা নিয়মিত এই চ্যানেলটি ফলো করছেন আশা করি তারা এখন আরবি ভাষায় কথা বলতে পারেন। আর যদি আপনাদের আরবি ভাষা নিয়ে কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা জানেন আমি খুব দ্রুত আপনাদের কমেন্টের উত্তর দিয়ে থাকি। আজকের পর্ব আমরা এখানেই শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।